স্টুডেন্টস, এখানে দুটো প্রবলেম দেওয়া আছে। দুটো প্রবলেমের ক্ষেত্রেই ভিএ মাইনাস ভিবি এটা তোমাকে ক্যালকুলেট করতে হবে। রেজিস্ট্যান্স, ইন্ডাক্টর আর একটা ব্যাটারি দিয়ে এই সার্কিটটা কমপ্লিট করা আছে। দেখো দুটোই সেম সার্কিট, শুধু ডিফারেন্স একটাই, এইখানে ডিআইডিটি হচ্ছে মাইনাস ওয়ান অ্যাম্পিয়ার পার সেকেন্ড, আর এখানে হচ্ছে ডিআইডিটিটা প্লাস ওয়ান অ্যাম্পিয়ার পার সেকেন্ড। মাইনাস ওয়ান অ্যাম্পিয়ার প্লাস পার সেকেন্ড বলতে বোঝাচ্ছে এখানে রেট অফ চেঞ্জ অফ কারেন্ট এটা নেগেটিভ, অর্থাৎ কমছে কারেন্টটা আস্তে আস্তে, এক অ্যাম্পিয়ার করে প্রতি সেকেন্ডে এক অ্যাম্পিয়ার করে কারেন্ট এখানে কমছে। তো ঠিক যখন এই সার্কিটের কারেন্ট আসবে টু অ্যাম্পিয়ার, এখানে কমতে কমতে ঠিক যে মুহূর্তে সার্কিটের কারেন্ট হচ্ছে টু অ্যাম্পিয়ার, সেই মুহূর্তে ভিএ মাইনাস ভিবি কত, এখানেও তাই, যে মুহূর্তে রেট অফ চেঞ্জ অফ কারেন্টটা বাড়তে বাড়তে প্লাস ওয়ান অ্যাম্পিয়ার পার সেকেন্ড, ঠিক সেই মুহূর্তে কারেন্ট হচ্ছে টু অ্যাম্পিয়ার। তাহলে ঠিক সেই মুহূর্তে এই প্রান্ত এ আর এই প্রান্ত বি, এখানে ভিএ মাইনাস ভিবি কত আমাকে ক্যালকুলেট করতে হবে। ওকে, ভিএ মাইনাস ভিবি আমাকে ক্যালকুলেট করতে হবে। তো দেখা যাক কি করে ক্যালকুলেশনটা হয়। তো স্টুডেন্টস, প্রথমে আমরা এখানে লিখবো ভিএ, রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, এখানে পোটেনশিয়াল ড্রপ হবে, পোটেনশিয়াল ড্রপ হবে, কতটা ড্রপ হবে, আই ইন্টু আর, টু অ্যাম্পিয়ার, এখানে রেজিস্ট্যান্স হচ্ছে টেন, তাহলে টোয়েন্টি ড্রপ হবে, এখানেও তাই, ভিএ মাইনাস টোয়েন্টি হলো। এরপরে যখন ইন্ডাক্টারের মধ্যে দিয়ে কারেন্ট যাবে, দেখো এখানে মাইনাস ওয়ান অ্যাম্পিয়ার পার সেকেন্ড আছে, অর্থাৎ রেট অফ চেঞ্জ অফ কারেন্টটা কমছে, কারেন্টটা কমে যাচ্ছে, কারেন্ট কমে গেলে ইন্ডাক্টর কি করবে, না কারেন্টকে কমতে দেবে না, কারেন্টটাকে টেনে বাড়িয়ে দেবে, অর্থাৎ এখানে একটা এইরকম একটা ব্যাটারি আমি এখানে কল্পনা করে নিতে পারি যেটা কারেন্টটাকে আরো ইনক্রিজ করে দেবে, এদিকটা প্লাস হতে হবে, এদিকটা মাইনাস হতে হবে, তবেই না কারেন্টটা ইনক্রিজ হবে। ঠিক আছে, তো এখানে এই ব্যাটারিটার মান কত হবে তোমরা সকলেই জানো, ইলেকট্রোমোটিভ ফোর্স যেটা জেনারেট, সেটা হচ্ছে এল ডিআই ডিটি। তো এল ডিআই ডিটি কত আসছে, এল ডিআই ডিটি এল এর ভ্যালু হচ্ছে দেখো পাঁচ, আর ডিআই ডিটি ভ্যালু হচ্ছে ওয়ান, তাহলে ফাইভ ভোল্ট, ফাইভ ভোল্ট। এখানেও ঠিক সিমিলারলি এখানেও কিন্তু সেই এল ডিআই ডিটিটা ফাইভ ভোল্টই হবে, কারণ ভ্যালুগুলো সব সেম। তো এখানে যে এদিকটা মাইনাস দেখতে প্লাস, তাহলে আমি যখনই এইটা থ্রু দিয়ে কারেন্টটা যখন যাচ্ছে, এদিকটা মাইনাস দেখতে প্লাস, অর্থাৎ পোটেনশিয়াল গেন হবে, এদিকে আসা মানে প্লাসে আসছে, অর্থাৎ মাইনাস থেকে প্লাসে আসছে, অর্থাৎ এখানে পোটেনশিয়াল গেন হবে, কতটা গেন হবে, প্লাস ফাইভ ভোল্ট গেন হবে। এখানে কি হবে, এখানে কিন্তু দেখো কারেন্টটা প্লাস ওয়ান অ্যাম্পিয়ার পার সেকেন্ড আছে, অর্থাৎ কারেন্ট এখানে প্রতি সেকেন্ডে এক অ্যাম্পিয়ার করে বেড়ে যাচ্ছে, কিন্তু এই ইন্ডাক্টরটা বাড়তে দেবে না, তাই ইন্ডাক্টরটা কি করবে, এখানে একটা এইরকম একটা ইলেকট্রোমোটিভ ফোর্স জেনারেট করে দেবে, যেটা যদি যার এদিকটা প্লাস এদিকটা মাইনাস, তাহলে প্লাস হলে পরে কি হবে, ও নিয়ে থেকে এদিকে এটা ফ্লো করিয়ে এই কারেন্টটাকে বাধা দেওয়ার চেষ্টা করবে, এটাই তো নিয়ম। তাহলে যেহেতু বাধা দিচ্ছে, তাই এই প্রান্ত থেকে এই প্রান্তে আসা মানে হাই থেকে লোতে, লো পোটেনশিয়ালে চলে যাবে, এদিকটা প্লাস দিকটা মাইনাস, তুমি এদিক থেকে এদিকে আসছো মানে হাই থেকে লোতে যাচ্ছে, তাহলে এখানে কিন্তু এটা মাইনাস ফাইভ ভোল্ট হবে। ওকে, নেক্সট, তারপর কি হবে, দেখো এখান থেকে তুমি এখানে যাচ্ছো, তুমি হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়াল, পোটেনশিয়ালে লস হচ্ছে, কতটা লস হচ্ছে, যতটা আসে কুড়ি ভোল্ট এখানে লস হচ্ছে, এবং এখানেও তাই, এখান থেকে এখানে আসা মানে কুড়ি ভোল্ট এখানে লস হচ্ছে, এই করে টোরে শেষকালে তুমি এখানে ভিভি পাবে। ওকে, দেখা যাক, ভিএ ফর্টি মাইনাস থার্টি ফাইভ, ওকে, ইজিক্যাল টু ভিভি, অর্থাৎ ভিএ মাইনাস ভিভি এই ক্ষেত্রে হচ্ছে মাইনাস সরি থার্টি ফাইভ ভোল্ট, আর এখানে কত হচ্ছে ভিএ, সবকটাই মাইনাস আছে, তাহলে চল্লিশ পঁয়তাল্লিশ হবে, মাইনাস ফর্টি ফাইভ ইজিক্যাল টু ভিভি, তাহলে ভিএ মাইনাস ভিভি হয়ে যাচ্ছে তোমার ফর্টি ফাইভ ভোল্ট। ওকে, আশা করি বুঝতে পারলে কী করে প্রবলেমগুলো সলভ করতে হবে।